বাংলাদেশে 5-6 জন খাদ্য বিধাতা আছে, আসলে ওনারা যা বলে তাই করে চলতে হয়। নির্বাচিত সরকার মানে দুধে ধোয়া না, মনে রাখবেন বন্ধুরা। বলেন তো, বললো 30 তারিখ পর্যন্ত নাকি ডিউটি, তাহলে 30 তারিখে যদি ডিউটি হয় এই মাসের কি বাকি থাকে ভাই? যদি ন্যূনতম মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে, সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে, তাহলে ন্যায্য মূল্যের দোকান পর্যাপ্ত দাও, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করো, এটাও বাংলার জনগণের দাবি। অবশ্য এই জনগণ কোন জনগণ? সাধারণ জনগণ। লুটেরা আর বড় লোক, ওই 1% আছে, ওদের দাবি না। আর আমাদের দাবি, এই কাজগুলো যারা করবে তাদের তো নির্বাচিত হইতে হবে ভাই। বাংলাদেশে নির্বাচন টির্বাচন তো আর হয় না, ভোট দিতে পারি না। আমরা এই জন্য বলেছি, আমাদের আজকের অন্যতম দাবি হলো গণতন্ত্র এবং ভোটাধিকার আদায় করো। এই দাবিতে গতকাল আমাদের শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের সিরাজগঞ্জের তারাস উপজেলা অনেকে চেনেন, আমাদের বন্ধুরা সেখানে সমাবেশ করছিল, মাইকে বক্তব্য রাখছিল, যুবলীগের পান্ডারে এসে মাইক ভেঙে দিয়েছে, ব্যানার টেনে নিয়ে যেতে চেয়েছিল। কমিউনিস্টরা পরিষ্কার ভাষায় বলেছে, হামলা করবা, আমরা যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব। গতকাল যুবলীগরা পালিয়ে গেছে, ছিনতাই ভাঙচুর করা মাইক উদ্ধার করেছি, আমাদের ব্যানার নিতে পারে নাই, সমাবেশ হয়েছে। এইভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমাদের সমাবেশ চলছে। বন্ধুগণ, আমি কদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম এই রাজনৈতিক কাজে। আপনারা শুনবেন টেলিভিশনে, কিছু হলে সরকারের মন্ত্রী নেতা গোতা হাতা তারা কি বলে, বলে যে আপনারা এত কথা বলেন, মানুষ তো না খেয়ে নাই। কি ভাই বলে না? টেলিভিশন কিন্তু আজকে গ্রামে গঞ্জে শোনে। আমি যাওয়ার পরে একজন বয়স্ক লোক এসে বললেন, বাবা তোমাকেও তো দেখি কথাবার্তা বলো, তা আমি একটা কথা বলি, তুমি কি এটা জিজ্ঞেস করতে পারবা? আমি বললাম, কাকে? বলে যে মন্ত্রীকে বা যারা বলে তাদের। আমি, কি কথা বলেন? যে কোনো কথা বলবেন, যদি ন্যায্য হয় বলবো, রাজপথে বলবো। তো বলে যে না, আমার কথা এমন কিছু না, খালি একটু জিজ্ঞেস করবা ওরা খাওয়া মানে কি বলে। আমি প্রথমে বুঝি নাই, আমি বললাম, চাচা আরেকবার বলেন। বলে না, ওরা যে বলে আমরা নাকি খেয়ে আসি, তা খাওয়াটা কি? আমি এবার চুপ হয়ে গেলাম। আমি বললাম, চাচা কিছু মনে করেন না, আপনি বা আপনার পাড়া প্রতিবেশীরা কি খেয়ে থাকেন? কয়ে, বাবা আগে 3 বেলা খাইতাম, এখন 3 বেলা খাইতে পারি না, সকালে উঠে খেতে যাই, এসে 10-11টার দিকে একবার খাই, আর সন্ধ্যা বা বিকালে খেয়ে ঘুমায় পড়ি, তাও কোনোভাবে যা পাওয়া যায় তাই খাই। এই হচ্ছে আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা, জনগণকে ঠিকমতো খাবার দিতে না পারা, এই শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের জনগণের সাথে রসিকতা করা, আমরা তার তীব্র নিন্দা করি এবং অবিলম্বে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই। বন্ধুগণ, এই খাদ্য নিরাপত্তার কথা যদি বলি, দেখবেন প্রতি বছর এইটা নিয়ে কথা বলতে হয়, রমজান মাস আসলে একটু বেশি কথা বলতে হয় না ভাই? দাম বাড়ে। আমরা বলেছি, কমিউনিস্টরা এমন সিস্টেম চাই যে সিস্টেমে যাতে রমজান আসলে বা গ্রীষ্ম শীত আসলে আমাদেরকে এইটা নিয়ে হাজারি না করতে হয়। এই কথা যদি বখন বলি, ওনারা দেখবেন টেলিভিশনে, ওনারা শুধু না, বাংলাদেশে অনেকে আছে, তারা এসে আমাদের একটা জিনিস শিখায়, মুখস্থ করাইছে, কি জানেন? সেইটা বলে, এগুলো তেমন সমস্যা না, খালি একটু ব্যবস্থাপনা ঠিক হলে হয়। ব্যবস্থাপনা তাদের কাছে মানে কি? ওই ব্যবসায়ীরা ভালো মানুষ হবে, আড়তরা ভালো মানুষ হবে, সরকার একটু মাঝে মধ্যে ওই বাজারে লোক পাঠায়, 2-1 জনকে ফাইন করবে। আমাকে বলেন তো ভাই, আপনারা যতদিন আসেন এটা দেখছেন না, তা দিয়ে কি সমস্যার সমাধান হয়েছে? আমরা বলি, হয় নাই, হবে না, প্রয়োজন হলো ব্যবস্থা বদলে। আমি 2টা কথা বলি, আমি বেশিক্ষণ বলবো না, সেলিম ভাই বলবে। একটা হলো, আমাদের দেশে অনেক পণ্য উৎপাদিত হয়, ওই ধান চাল থেকে শুরু করে রবি শস্য আছে, মাছ ডিম মাংস, এখানে সবজি হয়। বলেন তো ভাই, আমার গ্রামের কৃষক লাভজনক দাম পায় না, আমরা শহরে বেশি টাকা দিয়ে কিনি, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে পুরো ব্যবস্থাপনা এবং দৃষ্টিভঙ্গি। আমরা বলেছি, যখন চাল উৎপাদন ধান উৎপাদন হয়
কৃষকের কাছ থেকে কম দামে কিনে চাতাল মালিকরা কিনে, ওইখানে হাত বদল হয়, লাভ বেশি করে, পরিবহনে আসে ঢাকায় বা জেলায় চাঁদাবাজিতে ডবল খরচ হয়, তারপরে যাওয়া যায় উত্তাপের কাছে, দাম অনেক বাড়ে। আমরা বলেছি এটা ভাঙতে হলে প্রয়োজন হলো উৎপাদক সমবায় করো আর ক্রেতা সমবায় করো, আর এই মধ্যস্থতাকারী এইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ উৎপাদিত দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এই জন্য কমিউনিস্টরা এই ব্যবস্থা বদলের লড়াই করে। আমাদের কিছু খাদ্যপণ্য আছে, একসময় বাংলাদেশে হতো সর্ষের তেল, তিলের তেল, অনেক ধরনের তেল, সূর্যমুখী তেল, অনেক কিছু করা যায়, তুল দিয়ে তেল করা যায়, ওরা সেটা করে না। আমাদের দেশে সোয়াবিন তেলের উৎপাদন সম্ভব বিশ্বজ্ঞরা বলে, ওরা সেটা করে না, আমদানি নির্ভর করে তোলে। আমাদের চিনি শিল্পকে ধ্বংস করে আমদানি নির্ভর করে রাখা হয়েছে। আমি অন্য কথায় গেলাম না। এবার বলেন তো ভাই, এই যে দুটা পণ্যের কথা বললাম, এটা না হলে তো আমাদের চলে না, ঠিক? এইটা কার উপরে নির্ভর করে? বাংলাদেশে 5-6 জন খাদ্য বিধাতা আছে, ওনাদের আমরা সহজে বলি ব্যবসায়ী সিন্ডিকেট, আসলে ওনারা যা বলে তাই করে চলতে হয়, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। ফেব্রুয়ারি মাসে সরকারের অতিরিক্ত সচিব এবং ব্যবসায়ীরা মিলে আমাদের জানালেন, অনেক দাম বাড়িয়েছি তেলের, এইবার ইনশাল্লাহ ঈদ পর্যন্ত 1 টাকাও বাড়বে না, বলেছিল না, শুনেছেন? 9 মার্চ ওই অতিরিক্ত সচিব বললেন, ব্যবসায়ীরা আমাদের কথা শোনে নাই, গত 1 সপ্তাহে অতিরিক্ত 1000 কোটি টাকা লাভ করে নিয়ে গেছে। এটাই তো স্বাভাবিক, কারণ আপনি বিকল্প ব্যবস্থা করবেন না, আপনি রাষ্ট্রীয় উদ্যোগে নিত্য পণ্যের বাফার স্টক গড়ে তুলবেন না, আপনি টিসিবিকে শক্তিশালী করবেন না। বলেন তো, বললো 30 তারিখ পর্যন্ত নাকি ডিউটি, তাহলে 30 তারিখে যদি ডিউটি হয় এই মাসের কি বাকি থাকে ভাই? তাহলে বেতন দেওয়ার কথা হলে কবে দেওয়ার কথা? পুরো মাসের বেতন দেওয়ার কথা না? কিন্তু আমাদের কমরেড রুহুল কি শুনাইলো, মালিকরা বসে একটা সিদ্ধান্ত নিছে, কি সিদ্ধান্ত বলেন তো? বেতন দেবে 15 তারিখ পর্যন্ত। কি বলবেন ভাই, আমার মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে গেল, এদের কি এই মিল চালাইতে দেওয়া উচিত, এদের এই কারখানা চালাইতে দেওয়া উচিত? যারা শ্রমিককে রক্ষা করতে জানে না, শ্রমিকের মাস পর্যন্ত কাজ করলে বেতন দিতে পারে না, তাদের কিসের মালিক? আমরা এই মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং আমরা 24 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শ্রমিকদের পুরো মাসের বেতন নিশ্চিত করতে আহ্বান জানাই, আহ্বান জানাই বকেয়া বেতন দিতে, আহ্বান জানাই বোনাস দিতে। কি ভাই, দাবিটা কি খুব বেশি? মোটেই না। এইটাও পারছে কেন? সরকারের গণবিরোধী নীতির কারণে। সে জনগণের বান্ধব না, সে লুটেরা ব্যবসায়ী বান্ধব, অতএব তার কাছ থেকে এটি আদায় করতে গেলে লড়াই করে আদায় করতে হবে। আমরা এই লড়াইয়ের ময়দানে আছি বন্ধুগণ। আজকের এই অবস্থানে আমার শেষ কথা হলো, আমরা এই দাবির পাশাপাশি বলেছি, তাহলে সরকারের কাছে দেখেন আমিও দাবি করছি, দাবি তো করতেই হয় যতক্ষণ ক্ষমতায় আছে, কিন্তু যে সরকার ক্ষমতায় আছে আছে কিভাবে ভাই? আমাদের সংবিধান বলছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরাই শাসন করবে, তাহলে কিছুটা হলো জবাবদিহি থাকে। যদিও নির্বাচিত সরকার হলে সে স্বৈরাচারী হইতে পারে, ফ্যাসিস্ট হইতে পারে, নির্বাচিত সরকার মানে দুধে ধোয়া না, মনে রাখবেন বন্ধুরা। তবু আমরা চাই জনগণের ভোটে নির্বাচিতরা ক্ষমতায় থাকুক। 14 সাল 18 সাল কি নির্বাচন হয়েছে আপনারা জানেন, ওই কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনাদের মনে আছে, না থাকলেও শুনে রাখেন, 1990 সাল আজ থেকে 32 বছর আগে, অবশ্য এইখানে অনেকে আছেন তখন জন্ম হয় নাই, এই যে কমিউনিস্ট পার্টি দেখছেন পাশে আমাদের বিল্ডিং, তখন একটা একতলা বিল্ডিং ছিল। আমাদের পার্টি 1990 সালে টেকনাফ থেকে তেঁতুলিয়া 5টি অঞ্চল থেকে পায়ে হেঁটে 23 দিন ধরে পদযাত্রা করে ঢাকা এসেছিল। এখনকার আজকে আমাদের মাঝে উপস্থিত কমরেড মুজাহিদুল ইসলাম ছিলেন, তিনি খুলনায় ছিলেন, আমি তখন খুলনায় ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে ওনার সাথে পদযাত্রা করে ঢাকা এসেছিলাম। আমাদের বাংলাদেশে 5টি প্রান্ত থেকে 23 দিন পদযাত্রা করে ঢাকা এসেছিলাম। দাবি কি ছিল শুনবেন? পায়ে হেঁটে পদযাত্রা, কিন্তু ভাই দাবি ছিল আমার ভোট আমি দেব,
যাকে খুশি তাকে দেব। আমরা ওই দাবি আদায় করেছিলাম 90 গণপুত্রের মধ্য দিয়ে, কিন্তু গণতন্ত্রকে সুরক্ষা করতে পারিনি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। ক্ষমতায় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারে এমন শক্তিকে ক্ষমতায় নিতে পারিনি। এইবার আবার আমরা গণতন্ত্র এবং ভোটাধিকার আদায়ের দাবিতে রাজপথে নামছি। প্রয়োজনে আবার পদযাত্রা হবে, আবার সংগ্রাম হবে। এবারের সংগ্রামে আমরা জিতে ওই বড়লোকদের দলকে ক্ষমতায় যেতে দেব না। আমরা ক্ষমতায় যেই এই গণতন্ত্র এবং ভোটাধিকার বাস্তবায়ন করব। আসুন, এই দাবিতে এইটা শুধু কমিউনিস্ট পার্টির দাবি হলে হবে না, এর জন্যে গণ আন্দোলন গণসংগ্রাম করে তুলতে হবে। আমরা তাই এই যে 15-18 তারিখ পর্যন্ত যে দাবির কথা বললাম, এই দাবিতে যে সংগ্রাম করছি, এইটা আমাদের শেষ না। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে, লাগাতার আন্দোলন চলবে ভোট এবং ভাতের দাবিতে। আসুন এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হই, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।